যে তালিকা চার হজরত মুসা আল্লাহ ইসলামের জীবন থেকে প্রাপ্ত শিক্ষা তোমাদের এখানে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে কিভাবে কোথা থেকে কোন কোন ওষুধ ব্যবহার করা যেতে পারে। চলো আমরা এবার প্রশ্নটির সমাধান দেখি। ব্যক্তি জীবনে হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের জীবন আদর্শে অনুসরণে দেখি। আদর্শ জীবন চরিত্র পাঠ করি। মানুষের সৃষ্টি মানুষ সৃষ্টি প্রধান উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর বিধি নিষেধ ভঙ্গ করা। আর এই বিধি নিষেধ ভঙ্গ করার জন্য অবশ্যই একটা নির্দেশ চালু করে আমরা আদর্শ বলতে পারি। মহান আল্লাহ পক্ষ থেকে আদর্শ নবীর সুলাইমান জীবনে করা আমাদের জন্য আদর্শ। হযরত সুলাইমান আলাইহিস সালামের যেসব গুণ ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখেন। জিন মিস্ত্রি ও জোগাড়দের ভয় দেখেন যাতে তারা কাজ ফেলে রেখে চলে না যায় এবং নতুন জোগাড়দের নিপ্রান্ত হওয়ার সুযোগ না থাকে। আল্লাহ তাআলা বলেন, আপনি বনি ইসরায়েলকে জিজ্ঞেস করুন, আমি মুসা আলাইহিস সালামকে 9টি প্রকার নিদর্শন দান করেছি। যখন তিনি তাদের কাছে আগমন করেন তখন তাকে বলল, হে মুসা, আমার ধারণা তুমি তো জাদুগ্রস্ত। বনি ইসরায়েল 101। মুসা আলাইহিস সালামকে আল্লাহ 9টি মুজিজা দিয়েছিলেন, সেগুলো হলো লাঠি যা সাপে পরিণত হতো, 2 সাদা হাত যা বগলের ভেতর থেকে বের করার পর চমকাতে থাকতো, 3 জাদুকরদের জাদুকে প্রকাশ্যে জনসম্মুখে পরাভূত করা, 4 এক ঘোষণা অনুযায়ী সারা দেশে দুর্ভিক্ষ কবলিত হয় এবং তারপর একের পর এক, 5 তুফান, 6 পঙ্গপাল, 7 শস্য কীট, 8 ব্যাঙ এবং 9 রক্তের আপদ অবতীর্ণ হওয়া। তোমাদের এখানে পরবর্তী সংকেত ছিল মুসা আলাইহিস সালামের জীবন থেকে প্রাপ্ত শিক্ষা, নম্র ও উত্তম ব্যবহার, সুস্পষ্ট বক্তৃতা, বিবৃতি দান, উৎসাহ ও বৃত্তি সঞ্চার উভয়ের মাঝে সমন্বয় সাধন, সর্বোত্তম পন্থা বিরোধীদের মধ্যে বক্তব্য খণ্ডন, অনুকূল প্রতিকূল সর্বাবস্থায় দিনের লোকের উপর অভিযোগ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের তোমাদের অষ্টম শ্রেণী 2021 সালের 19তম সপ্তাহের নৈতিক শিক্ষা বিষয়ে অ্যাসাইনমেন্ট। 19তম সপ্তাহে অন্যান্য বিষয়ে অ্যাসাইনমেন্ট আমাদের চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলে অ্যাড স্ক্রিপ্ট প্লে লিস্ট চেক করে নিতে পারো। ভিডিওটি দেখেছেন, তোমাদেরকে ধন্যবাদ।